শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো আজকে আলোচনা করব, আল্লাহ তৌফিক দান করুক। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخَذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। اللَّهُ أَكْبَر। এক একটা আয়াতের ভিতরে সারা দুনিয়ার সাগর ভরা। কিসের মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়ো, তোমাদের মাস্টার ডিগ্রি পর্যন্ত সব বই এক আয়াতের ব্যাখ্যা হবে না। কোন পড়া পড়ে লাফালাফি করো তোমরা? আমাদের বুখারীর যে সরা ফতুল বাড়ি, ফতুল বাড়ি শুধু একটা সরায়, বুখারীর সরায় তোমাদের মাস্টার ডিগ্রি পর্যন্ত যা কিতাব আছে সব ছাড়াইয়া যাবে বহু আগে। যখন আমরা ঘরটাকে বানালাম, কে বলছেন? মাসাবাতান, মিলন কেন্দ্র। কি কেন্দ্র? মিলন কেন্দ্র, লিন্নাস, মানুষের জন্য আমনা এবং নিরাপত্তার জায়গা। তখন আমি নির্দেশ দিলাম ওয়াত্তাখাদু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ বলছেন আমি নির্দেশ দিলাম আমার ইব্রাহিম যে পাথরে দাঁড়িয়েছে ওটাকে তোমরা নামাজের জায়গা বানাও। স্মৃতি আর স্মৃতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে হাঁটছেন, সাথে আছেন ওমর এবং আবু বকর, ওসমান এবং আলী, চারজন, কয়জন? চারজন সাথে। ওমর ইসলাম গ্রহণের পরেই এই ঘটনা। বারবার মাকামে ইব্রাহিমের সামনে ওমর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া ওমর, আপনি কেন বারবার এখানে দাঁড়াচ্ছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন হে আল্লাহর হাবিব, আমার মন চায় এখানে আমি নামাজ পড়ি। শুনেছেন কে? সাথে সাথে আদেশ দিলেন ইত্তাকালু মাকামা ইব্রাহিমা মুসাল্লা, এই মাকামে ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা বানাও। ওয়াহিদনা ইলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি আমি আদেশ আদেশ করলাম, ও ইসমাইল, ইসমাইলের প্রতি আল্লাহর ঘরকে তোমরা পবিত্র করো, তওয়াফকারী, রুকুকারী, সেজদাকারীদের জন্য। মসজিদের যারা খাদেম এদের দাম হলো সবচেয়ে কম, আল্লাহর কাছে বেশি, আপনাদের কাছে মুতাল্লি আছে কই? খাদেমে বুঝে তার অবস্থা খারাপ, লুঙ্গি পরায় থাকি নাই, দিছে দৌড় ওইটা। হ্যাঁ স্যার, এখানে বালুকের পরিষ্কার কর। ঢাকাতে আমি এক মসজিদে খতিব ছিলাম 11 বছর। তো একদিন গেলাম, একটু আগে গেলাম, আগে গিয়ে এক কোনায় বসে রয়েছি মুখের রুমাল দিয়া। মোতল্লি সাহেব এসে বলছে ইমাম না, ও ইমাম না। আমি গিয়ে উঠলাম, কেন আউজুবিল্লাহ, হুজুর আপনি আসেন কত, বুঝেন নাই বাড়ি কোথায়? হ্যাঁ কিছু আয় আসি হেমুত্তন, আপনি বলেছেন কি নাই আরে কন কয়। আমি ওই যে মসজিদের খাদেমকে ডাকছি, হ্যাঁ নাম হলো ইমামউদ্দিন, ইমাম্মা কয়ে ডাকছি, কি অপরাধ করেছে ছেলেটা, কি অপরাধ করেছে, এত বড় মসজিদ, প্রায় 7000 লোকের মসজিদ, সে সকাল থেকে ঝাড়ু দিদি দিতে কমর শেষ, 12:30টার দিকে, 11:30টার দিকে একটু শুয়ে আছে লোকটা, উঠে দৌড় দিছে, গেঞ্জিও নাই গায়ে। হ্যাঁ না দেখেন আপনি কি ভালো ব্যবহার করেন, আপনাকে বাঁধে পিটানো দরকার মসজিদে। তিনি খুব বড় পয়সাওয়ালা। আমি ভরা মসজিদে বললাম মুতাল্লি কি পিটাবেন আজকে ধরে আপনারা? উনি খুব আহত হলেন, আমারা এসে বললেন যে হুজুর আপনারে এত ভালোবাসি আনারে হিটতে কইছু, তো আপনি ইমামের কোনো ইজ্জত রাখছেন? আপনি যদি কোনো ইমামকে ইমাম না বলে ডাকেন ওর পিছনে আপনার নামাজ কবুল হবে না। আপনি পাইছেন কোথায় এগুলো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ পরিষ্কার করেছেন,
ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদের ঝাড়ুদার ছিলেন, আপনি কেন কেহানত করলেন? আল্লাহ বলছেন, ও ইব্রাহিম, ইসমাইল, আমার ঘর যারা তওয়াফ করতে আসবে, রুকু করবে, সেজদা করবে, তাদের জন্য ঘরটাকে পবিত্র করো। এই জন্য দোয়া আসে নজরুলের জন্য, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদের ঝাড়ু বরদার হো কামারে হাত, শোনো আমার মুনাজাত, যেন কানে শুনি সদা তোমার কানাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত। আমিন, আমিন। আগে গিয়ে মসজিদ ঝাড়ু দিবেন, যত লোক সেজদা দিবেন সবার সওয়াব আপনি পেয়ে যাবেন। কেউ একটা দিয়ে সলাই চাইলো মেসের কাঠি, কি মেসের কাঠি চাইলো, আপনি দিলেন ওই কাঠি দিয়ে যতজনের রান্না হবে ততর জনের সওয়াব আপনি পেয়ে যাবেন। ছোটখাটো কোনো জিনিস কাউকে নিষেধ করে দিবেন না, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে জুইশ, হোক সে অন্য ধর্মাবলম্বী বেনামাজি, যখন মেসের কাঠি চাইতে আসছে আপনি করলেন তোর মতো বেনামাজি রে দিমু না, হে কি নামাজি হবে না আরো বিগলাবে? যদি ওটা দেন এমন আছে সে নামাজি হয়ে যেতে পারে। নামাজ মানুষকে সামাজিক বানায়, যে নামাজ বুঝে না সে অসামাজিক হয়। কিন্তু কল ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা আরযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যখন তিনি বললেন হে আল্লাহ এই ঘরটাকে তুমি নিরাপদ শহর বানাও, হাদাল বালাদা আমেনা, এই শহরকে নিরাপত্তা দিয়ে ভরো, মক্কাতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে দাজ্জাল ঢুকতে পারবে না। মক্কার গেটে ফেরেশতা নিয়োগ আছে, কোন কাফের কোন বেঈমান ঢুকতে পারে না, ঢুকলেই বহিষ্কার, থাকার কোনো উপায় নাই, বহিষ্কার হতে হবে যত বড় কাফেরই হোক। নাম চেঞ্জ করে কিছু হিন্দু ভদ্রলোক একবার ঢুকে পড়লেন এটার ভিতরে। 2004 আমি আমার আব্বাকে নিয়ে হজে গেলাম, তাজান হলেই সব কাবার দিকে যায় আর বড় বড় পাঞ্জাবি গায়ে পুলিশেরা পাহারা দেয়, ওরা দেখলো সাত আটটা ছেলে অন্যদিকে যাচ্ছে, জিজ্ঞেস করলো হ্যাঁ আহোয় আহোয় হাজ কোথায় যাও সলা, ওরা নামাজের দিকে ছুটছে, কখাল তাওয়াত দেয় তো মজু করেছ কথা কয় না, এদিকে উজু কর, উজুতে আমরা কুলি করে পানি ফেলি ওরা খাইয়া ফেলতেছে পানি, পুলিশে কয়া মিনাই নান তুম বাড়ি কই, কয় ইন্ডিয়া ইন্ডিয়া, পরীক্ষা করে দেখে যে একটাও মুসলমান না, কতরা কয়জন, কয় 30 জন, প্রথম নামাজে সব আউট, কারণ ছাকনি বসাইছেন কে, আল্লাহ বসিয়েছেন। হাদাল বালাদা আমেনা, আমেনান মানে হলো সব দিক থেকে নিরাপদ, সমাজের সবচেয়ে বিস্ফোরক হলো কাফেররা, সবচেয়ে বিস্ফোরক হলো মুনাফিকরা, এই সবগুলো থেকে নিরাপদ হতে হবে সমাজ। সকালের বাতাস এত বিশুদ্ধ কেন বলেন তো? ইমানদারদের হাওয়া থাকে, মুনাফিক ওই সময় বের হয় না, মুনাফিকরা ওই সময় থাকে না, কারণ মুনাফিকদের জন্য ফজর এবং এশা বড় দেখানোর তো কিছু থাকে না, ইয়ারাউনা নাস, মানুষকে দেখানোর জন্যই তো নামাজে যায়, দেখেন না, দেখো না কিরকম নামাজ পড়ি জুমার দিন, হায় রে মুনাফিকদের ঢল, সারা সপ্তাহ থাকো কই,
তোমার নামাজ হবে না, শুধু জুমায় যাও তুমি, তোর নামাজকে পুলটি করে আল্লাহ মুখে মারবেন। যারা নামাজে দাঁড়ায় দুইজন ফেরেশতা তাদের জন্য গার্ড থাকে, সে যখন তসবি উযু সবগুলো সুন্দর মতো আদায় করে দুইজন ফেরেশতা দোয়া করে আল্লাহ যেভাবে তোমার নামাজ হেফাজত করেছে তার দুনিয়া আখেরাতে এইভাবে তুমি হেফাজত করে দাও। আর যখন লোকগুলো নামাজ পড়ে না, রোজা রাখে না, নামাজ যখন পড়ে না, ওই ফেরেশতারাই বলবে আল্লাহ দয়্যা হায়াতা কামা দয়্যাতা সালাতা, তোমার সালাতকে যেভাবে ধ্বংস করেছে এইভাবে তার দুনিয়া আখেরাত ধ্বংস করে দাও। নামাজ পড়বেন তো, পড়বেন তো, আমার সামনে তো আপনার অধিকাংশ নামাজ, আল্লাহ কবুল করুক, আরো জোরে আমিন। নামাজ পড়লেই ঘরটা দিবেন কে? আল্লাহ ওয়াদা দিয়েছেন ফালিয়াবুদু, পড়েন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুউ وآمنهم من خوف। এই যে গুণাগুলো, এগুলো হলো নার্ভের উপকার। মানুষের শরীরে শুধু মাথাতে নার্ভ আছে 4500 কোটি, হার্টে আছে 2500 কোটি। এই গুণাগুলো এই নার্ভের খোরাক যোগায়, হুম যখন করেন ভিতরে এটার ফোর্স চলে যায়। এত কিছু কোরআনের ভিতরে আল্লাহ দিয়েছেন, এই জন্য কোরআন তেলাওয়াত করলেই একদিকে করবেন আরেকদিকে শরীর ভালো হয়ে যাবে। ঔষধ না, হিলিং, হিলিং কে বলা হয় আরোগ্য। অনুনাজ্জিনু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুকবিদিন ওয়া লা ইয়াজিদুয-যালিমিনা ইল্লা খাসারা। বনী ইসরাঈলে আল্লাহ বলছেন আরুনাজ্জিলু মিনাল কোরআন, যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা, সবটাই আরোগ্যতা, রোগ মুক্তি, শেফা, রহমত এবং রহমত। দিনকে দিন কোরআন নাই, কিসের রহমত আসবে ঘরে? সকালে উঠে হারমোনিয়াম নিয়ে বসে প্রগতিবাদী বলে নিজেকে, তোর মতো দুর্গতিবাদী আর কেউ নেই। নামাজ নাই, রোজা নাই, নিজেকে কত বড় ইজ্জত আলা মনে করে, তোর মতো বিজ্জত কুত্তার না। কামাসালিল কাল্ব ইন তাহমিলহু ইয়ালহাস ওয়া ইন তাতরুকহু ইয়ালহাস। সূরা আরাফের ভিতরে আল্লাহ বলছেন এদের উপমা হলো কুত্তার মতো, ঘাড়ে বোঝা দিলেও জিব্বা বাইরে থাকে, না দিলেও। কে বলছেন? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, বেশি কঠিন হয়ে যাচ্ছে না? আচ্ছা আমি এরকমই কথা বলি, আপনারা শুনলে শুনলে, না শুনলে বাড়ির দিকে যান। একটু কষ্ট হলে একটু শুনতে হবে, আমি তো নিজের কথা বলি না, প্রত্যেকটা কথায় দলিল থাকবে, এটাই হলো ওয়াজ। দলিল নাই কিসের ওয়াজ করস তুই? ওয়াজ তো আল্লাহর শব্দ, কার শব্দ? আপনার কিছুই থাকবে না, সবটা কার হতে হবে? অরজু কাহালাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, মানে দোয়া অরজু কাহালাহু, ওই শহরের লোকদেরকে আপনি রিজিক দেন ফল দিয়া। কি দিয়া? ফল। ফল খাবেন বেশি, ভাত খাবেন কম, তাহলে পেট বাড়বে না বডি বাড়বে? এখন তো ফ্যাট একটা গরুর মতো, হাঁটতেও পারে না, কিছু করতে পারে না। হুজুর হাঁটে আগে পেট হাঁটে, ঠিক কি না? নেতা আগে আগে কি হাঁটে? পেট হাঁটে, পেট দাগ পূর্ব দিকে, নেতা যায় পশ্চিম দিকে। কয় নেতা কই? কয় যে আসতেছে বিশাল পেট। পেট হলো রোগের ডিপু, রোগের। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ভরা পেট হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা, ভরা পেটে যারা ঘুমায় তাদের রোগ হবে যেতে কোনো সন্দেহ নাই। এই জন্য দিনে দুপুরে খাওয়ার পরে হালকা কাইলুলা, কাইলুলা তেলু কালি থেকে কাইলুলা একটুখানি গড়িয়ে নেন, স্লিপ না, ঘুম না,
শয়তান কাইলুলা জানে না, আপনারা কাইলুলা করেন। কল্লু ফাইন্না শয়তান আলাম ইয়াকিল্লু, শয়তান শুইলে একবারে শোয়। আর মোমেন দিনের বেলা শোয়া নাই মোমেনের সিলেবাস। দিনের বেলা একটু কাইলুলা করবেন, জোহরের নামাজ পড়ে বিশ্বনবী জোহর লাগে খেতেন, কাইলুলা করতেন, জোহর পড়তেন, দাওয়াতি কাজে বের হতেন। আর আমরা জোহরের নামাজ পড়ি বাদ খায়া গুম দিয়া উঠা কই সুন্নতি গুম দিছি। কোথায় পেয়েছেন সুন্নত? মিথ্যে কথা কয়ে দিল একটা। ফল খাবেন বেশি, দেখেন ফলের কথাই কোরআন শরীফে বেশি। সারা ওয়াকেয়া ডানপন্থীদের পুরো আলোচনাতে আল্লাহ একবার মাত্র গোস্তের কথা বলেছেন, কয়বার? ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইশতাহুন উহুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। দুনিয়ার ছাইপাশ দেখে চোখ যায়, এই বর্ণনাগুলো পড়ো, দুনিয়ার বিশ্ব সুন্দরী, আল্লাহর বাবার কাছে বিশ্ব পেতনিও না। কিসের কাকে সুন্দরী বলো? হুরুন আইন, আনত নয়না, হুর, হুরের রুমালের ঘ্রাণ একটু দুনিয়াতে নেড়ে দিলে সারা পৃথিবীর দুর্গন্ধ সব দূর হয়ে যাবে। একটু যদি নখের সৌন্দর্য দুনিয়া পেত, কোনোদিন আর অন্ধকার হতো না দুনিয়া। এই হুর আল্লাহ মোমেনদের জন্য রেখে দিয়েছেন, হুরুন আইন, আনত নয়না হুর। কান্নাহুন্না লুলুইল মাকনুন, পাথরের ভিতরে মতি যেরকম সুরক্ষিত থাকে এরকম সুরক্ষিত চরিত্রবান এই হুরগুলো মোমেনদের জন্য রেখেছেন কে? জাযাআন বিমা কানু ইয়ামালুন। তোমরা যা আমল করো, তাহাজ্জুদের নামাজের জন্য ওঠো। কালকে 3:30 থেকে দেখলাম এক মসজিদের মুয়াজ্জিন সাহেব অত্যন্ত ইখলাসের সাথে মাইকে গান গাচ্ছেন, মসজিদের মাইকে। এটা হারাম, শুধু আযান ছাড়া কোনো কিছু বলতে পারবি না। তুমি মানুষের ঘুম নষ্ট করার অধিকার দিয়েছে কে তোমাকে? এলাকাতে হিন্দু ভাই আছে না? নাই আছে না? তাদের ঘুম নষ্ট করার অধিকার তোরা দিল কে মূর্খ কোথাকার? অন্তত 1 ঘন্টা এ লোক মাইক একটা নিয়ে কতক্ষণ কি আলীর গান গায়, কতক্ষণ রাসুলের গান গায়, ইয়া রহিম ইয়া রহমান কি পড়ে, এরপরে আজান দিছে, আজানও দিছে 3 বার। আমি শুনতেছি কিরে হাইয়াল আসসালাম শেষ হয় না কে? হাইয়াল আসসালাম, হাইয়াল আল ফালাহ, হাইয়াল আসসালাম, হাইয়াল আল ফালাহ, বিরক্তি শেষ। শুধু আজান এবং ওহুদের সাহাবীদের মৃত্যুর সংবাদ বিশ্বনবী মসজিদ নববী থেকে দিয়েছেন। এরপরে আরেকটা জিহাদের যেখানে জায়েদ বিন হারেসা জাফর তৈয়াররা শহীদ হয়েছেন, সেই সংবাদটা মসজিদ নবের মিম্বার থেকে দিয়েছেন। এই দুইটা ছাড়া অন্য কোন সংবাদ মসজিদের মাইকে ঘোষণা করা জায়েজ নাই। পাইছো কি? যা খুশি তা বলবা। মুমিনদের এলাকায় ছোট ছোট বাচ্চা আসে, অসুস্থ রুগী আছে, ঠিক কি না? এদের ঘুম নষ্ট করেছো, তোমার গুনাহ হয়েছে কবিরা গুনাহ। আল মুসলিম মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই ব্যক্তি মুসলমান যে তার অত্যাচার থেকে হাতের এবং জিহ্বার অত্যাচার থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখে, ঠিক কি না? আজান দিয়ে মাইকটা অফ করে দেন। যারা আল্লাহর গোলাম তারা চলে যাবে মসজিদে, ঠিক না? ঠিক, আপনি সেখানে বসে এখন ফজরের আজান হয়েছে, ঘুম শেষ, ঘুম শেষ, যে রুগী হের কেমনে ঘুম শেষ, হের তো ঘুম এখন শুরুই হবে, ঠিক কি না? এটা যেন না হয়। মুসল্লির ওই মজেন সাহেবের হয়তো কেউ বুঝাইছে আর কি, এটা করলে বিরাট সওয়াব পাবে, বেচারা তো কষ্ট হয় বুড়া মানুষ, গিয়ে আপনারা একটু বুঝায় দিয়েন তারে ভালো করে, সওয়াব হবে না, গুনা ছাড়া কিচ্ছু হবে না। অরজু কাহালাহু মিনাস সামারাত, অরজু কাহালাহু মিনাস সামারাত, শহরের বাসিন্দাদেরকে ফল থেকে খাওয়াবেন, কিন্তু আল্লাহ বলছেন মান আমানা মিনহুম, শুধু ইমানদারদের জন্য খাওয়ার ব্যবস্থা হবে, ইমানদারের উসিলায় দুনিয়ার সব কাফেরগুলো খেয়ে বেঁচে আছে। ইমানদার না থাকলে দুনিয়ার 2 পয়সা দাম আল্লাহর কাছে? বুখারীর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন এই দুনিয়ার দাম যদি একটা মাছের ডানার সমান হতো, একটা কাফেরকেও 1 ফোঁটা পানি আল্লাহ খেতে দিতেন না। সারা দুনিয়ার মাছের ডানা যদি একসাথে করেন দাম পাবেন?
দাম পাবেন? যদি এগুলো একসাথ করেন মানুষে কি বলবে? কি বলবে? পাগল। তোমাদের এখানে পাগলরে কি কর? কুষ্টিয়ার ভাষা তো সুন্দর ভাষা, দুর্বুদ্ধ হলো কক্সবাজারে। একজন আলেম বলেছিল, নদিয়া শান্তিপুরে বাংলার জন্ম, যৌবন পেয়েছে কুষ্টিয়ার রাজশাহীতে এসে, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রাম, আর জানাজা হয়েছে কক্সবাজার। ফিনিশ। তো আমার একটা সুবিধা আছে, আমি আবার বুঝি কক্সবাজারের ভাষা। কক্সবাজারের লোকেরা আমার থেকে কিছু লুকাইতে পারে না, খুব কক্সবাজারের কথা বলে আমার আবার জোজুর আমি বুঝছি না, আরে একবারে বেকিন বুঝছি, বুঝো না। এখন রোহিঙ্গারাও একই ভাষা রোহিঙ্গাদের, আল্লাহ তাদের উপর রহম করুন। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বারবার আল্লাহ এবং আখিরাতের কথা কেন বললেন? আল্লাহর প্রতি ইমান, আখিরাতের প্রতি ইমান, এই দুইটা শব্দ কোরআনে সবচেয়ে বেশি। কেন বললেন আল্লাহর প্রতি? আল্লাহকে চিনেই না, আল্লাহর পরিচয় জানে না, এই জন্য আল্লাহ থুইয়া খাজার কাছে জিনিস চায়, আল্লাহ থুইয়া কবরে যায়, ঠিক কি না? আল্লাহর পরিচয় জানেন? কত বড় আল্লাহ পেয়েছেন, সুবহানাল্লাহ বলেন, কত বড় আল্লাহ, পুরা সাত আসমান সাত জমিন আল্লাহর হাতে সরিষা দানার চেয়ে ছোট, কত বিশাল আল্লাহ পেয়েছে। সেই আল্লাহর সাথে এসব টুটকা ফুটকা জিনিস শেরেক করেন, কি জঘন্য মানুষ, কি বেকুব, কি নাদা। মাটির একটাকে বানায়া ওটার সামনে আলু দেয়, কলা দেয়, খা, তুই না খেলে আমি খাবো, ওদেরকে গালি দিবেন না। যারা আল্লাহ ছাড়া অন্য দেবতাকে ডাকে তাদেরকে গালি দেয়া যাবে? লা তাসুব্বুল লাযীনা ইয়াদউনা মিন দূনিল্লাহি ইলাহান আখার। ওদেরকে গালি দিও না যারা তোমার আল্লাহ ছাড়া অন্য দেবতাকে ডাকে, ওদেরকে গালি দিলে ওরাও মূর্খতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। কি সুন্দর ইসলাম! আহা, ওদেরকে বুঝাবেন ভালোবেসে। আমি ছোটবেলায় এই হিন্দুদের এই মন্দিরে যেতাম সকালবেলা, ওই যে ঘন্টা পিটায় না, গিয়া বৈশা মিষ্টি খাইতাম সেখানে, ওই যে ঠাকুর মিষ্টি বিতরণ করে, তো আমিও খুব ছোট, তখন বয়স ধরেন 4-5 বছর হবে, 5-6 বছর, আব্বার সাথে মসজিদে যেতাম, পাশেই ছিল ঢাকা নারিন্দা গড়িয়া মোড়, বিশাল মূর্তি, আর রসগোল্লাও আসতো সেরকম বাজারের বাছাই করা রসগোল্লা কলা সব। তো খায়াটায় বসে থাকতাম, ঠাকুরকে কইতাম যে আচ্ছা এই যে এটা থেকে খাইতে পারে? কয় তুমি বুঝবা না বাবা, ওইটার নামে আমরা খাই, ওইটা হলো সাইনবোর্ড, আমরা হইলে আসল খাই। আমি গেলাম আমারে বাগ না দিলে কইয়া দেবো, তুমি শেষে আয়া তোমারে দেবো। এই তো বাংলাদেশ খাই দেয় পার্টি, ঠিক কি না? সব ভাগে যোগে খাচ্ছে, আহা কিভাবে ধোকা দিচ্ছে মানুষকে, আহারে। এই মাটি দিয়ে একটা জিনিস বানায় হিন্দু ধর্মের কোন বড় লোক, বড় যারা থিঙ্কার, রবি ঠাকুরও কখনো মূর্তি পূজা করেননি, এবং রবি ঠাকুরের বিশ্বভারতীতে কোনো মন্দিরও তিনি করেননি। তিনি অনেক সাহিত্য লিখেছেন, শেষ একটা বই লিখেছেন হেজাজের কাফেলা, এটাতে মুসলমানদের প্রশংসা করেছেন, এমনি তিনি মুসলমান বিদ্বেষী ছিলেন খুব। ঢাকা যেন বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন এই রবীন্দ্রনাথ, বিরোধিতা করেছে ক্ষুদিরাম, তারপরে বাংলা বিহার উড়িষ্যা নিয়ে বাংলার যেই ব্যক্তি ছিল, বাংলা বিহার উড়িষ্যা এই তিনটা মিলে ছিল বঙ্গ রাজ্য, এটাকে ছোট করেছে এই রবি ঠাকুররা ষড়যন্ত্র করে, বলছে মেলেচ্ছ জাতিকে শুধু বঙ্গ রাজ্য দিয়েই ক্ষান্ত হও, বিহার উড়িষ্যা দেওয়ার কোনো দরকার। আর অন্যদিকে নজরুল 80 বার কারাবরণ করেছেন, কয়বার? কারা রইল ওহ কপট ভেঙে ফেলে কর্রেলা পাট, রক্ত জামট শিকল পূজার পাশানে ভেদি, ওরে ও তরুণীশা বলো সালাদেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল, সালাদেশ ছাড়বি কিনা বল। বড় কষ্টে দিন কেটেছে নজরুলের, তারপরে ইসলামের প্রতি একটা দুর্নিবার ভালোবাসা ছিল তার। কলকাতা আলিয়ার দুইজন ওস্তাদের কাছে তিনি আম্পারা শিখেছেন, আর্মি শিখেছেন, অনেক ইতিহাস পড়ালেখা করেছেন, পড়াশোনা ছাড়া সাহিত্য হয় না, যেমন তিনি ইতিহাসগুলো লিখেছেন, রবি ঠাকুরও অনেক পড়েছেন,
রবি ঠাকুর ক্লাস এইটও পাস ছিলেন না, নজরুল তো এইট পাস ছিল। রবি ঠাকুরের যদি মেট্রিক পরীক্ষার ইন্টারভিউ দিত 14 বার ফেল করত। তিনি বলেছেন যে এই ইন্টারভিউগুলো অনেক কঠিন, এখন তো আরও কঠিন, ঠিক কি না? কথা কন না কেন, এখন হলো 5-এ পরীক্ষা, 8-এ পরীক্ষা, পরীক্ষা দিতে দিতে পোলাপান গুড়া, কেমনে আর সমাজের কাজ করবে? অথচ ইসলামে এত পরীক্ষার কোনো দরকার? একটা কিতাব শিখবেন, সব বিষয় শিক্ষা দিবেন কে? এত পরীক্ষা, ইমাম বুখারি 11 বছর বয়সে বুখারি লেখা শুরু করেছেন, এখন 11 বছর বয়সের বাচ্চা কয় বেজি স্কুলে থ্রিতে পড়ি, কেজি স্কুলে থ্রিতে পড়ি, ওরে দেখে মনে হয় রিটায়ার্ড অফিসার। মানে তুমি মাত্র থ্রিতে পড়ো, কি স্কুল? ইন্টারন্যাশনাল কেজি বিশ্ববিদ্যালয়, কি কেজি স্কুল? হাই হা, এই ক্লাস 5 পর্যন্ত স্কুল, ওটার হেডের নাম হলো প্রিন্সিপাল কুতকুত মিয়া। বললাম ভাই আপনি কোন কলেজের প্রিন্সিপাল? কয় না হুজুর কেজি স্কুলের প্রিন্সিপাল। তো স্কুলের প্রিন্সিপাল হয় কেমনি, স্কুলে তো হেডমাস্টার হয়। যাই হোক, এই কেজিতে কোরআন ঢুকান, কোরআন শিখান, বাচ্চারা আরো বেশি পড়বে, ঠিক কি না? পেলে নার্সারি কেজি, কেজি 1, কেজি 2, কেজি 3, কেজি 4, বেজি 5, ক্লাস হলো 8 ক্লাস, এমনি বুড়া এটা, এটা শেষ এটা জীবন, এটা সমাজের খেদমত করবে কি? ঘোড়ার ডিম পড়তে পড়তেই তো চুল জারি পেকে কোমর বেঁকা হয়ে যাচ্ছে, আর ঘাড়ের উপরে এত বড় বস্তা উঠায় দেয়, হায় হায়। নার্সারির বাচ্চা বই হলো 10টা, খাতা 10টা, একটা ছুটলে তো সারের রাগানি আছে, কি জন্য কি বানাতে চান ছেলেকে, কি বানাবেন সেটা ইব্রাহিম আলাইহিসসালাম শিখিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া শিখিয়েছেন, তিনি ছিলেন আমাদের নেতা, আমাদের নেতা হলেন ইব্রাহিম আলাইহিসসালাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আমাদের রাসূল। আল্লাহ বলছিল ইন্নি জাআলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার ইমাম হলা তুমি। আর বিশ্বনবী সাল্লাল্লাহু বললেন ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, সমস্ত মানুষের জন্য তোমাকে আমি রাসূল হিসেবে প্রেরণ করেছি। কি মর্যাদা! এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া দিয়ে নামাজ শুরু করতেন, ঠিক কিনা? যেমন পড়তেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযি ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই সত্তার দিকে যিনি আকাশ জমিন বানিয়েছেন, একাগ্র চিত্তে শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আবার সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, সন্তানকে কি বানাবেন শুনেন, রব্বি জাআলনি, পড়েন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ আপনি আমার সন্তানকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন, আমার পরিবার পরিজনকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন, মেহরবানি করে আমার দোয়াটা আপনি কবুল করেন। আল্লাহু আকবার, কি দোয়া করলেন! এখন সন্তান যদি নামাজ শিখে বাপকে চিনবে, ঠিক না বেঠি? সন্তান যদি নামাজ শিখে দোয়া করবে রাব্বি রাহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর যদি নামাজ না শিখে ঘরে ফালায়া বাপ মাকে জবাই করবে, যেমন করেছে ঐশী, ঐশীর কোন দোষ নাই, বাপ মা জন্মের পরেই মেয়েকে দিয়েছে ইংলিশ স্কুলে, বাপ মা বলে আমার মেয়ে কি সুন্দর ইংলিশ বলে, আমি কিচ্ছু বুঝি না। তুমি উচ্চ বুঝো না, তুমি এটা শিখেছো কেন? ঢাকায় লোকেরা খুব মজা হয়, আমারে কয় হুজুর আমার পোলা হালায় কি ইংরেজি কয়, আমি হালা কিচ্ছু বুঝি না, বলে কি হয়েছে, কয় পোলা হালা কি আমারে ড্যাডি কয়, আমি কই ওই কি ট্যাডি কছ আমারে, তো আমার তো যা ট্যাডি টুডি যা কয় ওর মারে মামি কয়, আমি কইলাম মারে মামি কইলে মামার বোরে কি কইবি। অথচ আমাদের আব্বা আম্মা এগুলো একবার বললে 30 নাকি কয় নাকি 30 নাকি আবুন মানে আব্বা,
উম্মুন থেকে আম্মা, এই দুটি কোরআনের শব্দ, খালা খালু এগুলো কোরআনের শব্দ, কিন্তু আমার হিন্দু ধর্মের ভাইয়ারা এই শব্দগুলো ব্যবহার করে না, ওনারা দোয়া ব্যবহার করে না, ওনারা বলে আশীর্বাদ, এটা ওনাদের নিজস্ব ভাষা। তারপরে গোসল বলে না কখনো, গোসলটা আরবি শব্দ, স্নান বলে। তারপরে পানি তো জল ওনারা বলেনি, কিন্তু আমাদের অনেক ভাইও জল বলেন এখন, তো এগুলো ওনাদের নিজস্ব কালচার, কিন্তু ওনাদেরকে আদরের সাথে ইসলামের দিকে ডাকতে হবে, ওদেরকে ঘৃণা করা যাবে না, পাপকে ঘৃণা করো, পাপিকে নয়, এটাই হলো ইসলামের বড় শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যত খ্রিস্টান ইহুদি ছিল সব নিজেদের চেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসত, নিজের সন্তানটা অসুস্থ হলে নিজের ধর্মীয় লোকের কাছে যেত না, আসতো কার কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান তার ক্ষেতের জমি বন্ধ করে দিয়েছে, ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে, ইহুদি তার ধর্মীয় গুরুর কাছে যায়নি, বিচার দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ মানুষের পানি বন্ধ করেন না, খাওয়া বন্ধ করেন না, রাস্তা বন্ধ করেন না, তুমি পানি খুলে দাও। লোকটা ছিল মুনাফিক, কি ছিল মুনাফিক, তার বিচারটা মনোপুত হয় নাই, আবু বকর রাদিয়াল্লাহুর কাছে গেছেন, আমাকে বিচারটা আবার করে দেন। তিনি বললেন, আগে করেছেন কে? আগে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু ভদ্র মানুষ, তিনি বললেন, আল্লাহর হাবিবের উপর বিচার করার ক্ষমতা কারো নাই, চলে গেলে নমর ফারুকের কাছে, গরম না ঠান্ডা, এরকম নেতার এখন বড় দরকার ছিল। চিন্তা করবেন না, চিরেই আল্লাহর চেয়ে গরম নেতা আমাদেরকে দান করবেন, উমরের শিষ্য চিরেই আনবে ইনশাআল্লাহ। ইমাম মেহেদী আলাইহিস সালাম, আজকে সারা পৃথিবী ভয় কাঁপছে, সারা পৃথিবী কাঁপছে ভয়ে, মেহেদী আলাইহিস সালামের পুরা গতিবিধি বিভিন্ন ইসলামের দুশমন রাষ্ট্রগুলো লক্ষ্য করছে, এখন তিনি আছেন, এখন তিনি মক্কা মদিনার মধ্যে সফর করছেন, যে কোনো সময় তিনি প্রকাশিত হবেন, দুনিয়ার সব নেতাকে ডাক দিবেন, যারা ইসলাম গ্রহণ করবে না তাদের গলায় দড়ি লাগাইয়া টেনে হেসে মক্কার দিকে নিয়ে যাবে, কোনো অস্ত্র দিয়ে কিচ্ছু করতে পারবে না, উনি সুবহানাল্লাহ পড়বে, তোমাদের অস্ত্র সবগুলো অকেজ হয়ে যাবে। এখনো দেখবেন জোরে আল্লাহু আকবার বললে পিস্তলের টিগার টিপার সাহস পায় না, ঠিক না ভাই? এত শক্তি এটার ভিতরে, আমি দেখেছি অনেক জায়গাতে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র আমি, কুষ্টিয়া আসার আগে এটা টঙ্গিতে ছিল গাজীপুরে, যখনই আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়কে একবার আক্রমণ করতে আসলো আশেপাশের লোকেরা, তো আমরা শুধু আল্লাহ আকবর করে দৌড় দিছি, পিস্তল ফালায়া লুঙ্গি ফালায়া দৌড়, কইলাম লুঙ্গি পর, কয় লুঙ্গির দরকার নাই, জান বাসাই আগে, আল্লাহ আকবর, ইউলকা ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, আল্লাহ বলছেন আমার নাম শুনলে কাফেরদের কলিজা মুখের কাছে চলে আসে। আমরা একজনকেই ভালোবাসি, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন মুমিনদেরকে আমি খাওয়াবো, কালা ওমান কাফারা, যারা কুফরি করেছে তাদেরকে খাবার মাত্রাহু কালিলা, কিছুদিনের জন্য তাদেরকে আরাম ভোগ করাবো, কিছুদিনের জন্য তাদেরকে খাওয়াবো, কার কথা? আল্লাহ। তোমার রূহ ইলা আযাবিন নার, এরপরে গলা ধাক্কা দিয়ে জাহান্নামে ঢুকায় দেব, কে বলছেন? কোনো কথা ওনাদেরকে তাসির করে না। সালাতের এতগুলো হাদিস, এতগুলো কোরআনের আয়া, তারপরেও নামাজ পড়ে না, আছে না নাই? নামাজ পড়লে ওযু ছাড়া পড়ে, বলবো না নেতার কথা, জিজ্ঞেস করছি নেতা সাহেব ওযু করছেন, কো মুখ ধুইছি, ওযু কারে কয় সেটাও জানে না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো, আরো জনে বলেন আমিন। বিসাল মাসির জাহান্নাম থেকে নিকৃষ্ট আর কোন জায়গা হতে পারে কাবা ঘরের ভিত্তি প্রস্তর দিয়েছেন কে? আল্লাহ। সূরা আল ইমরানের
নব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি আল্লাহ নিজে বরকত দিয়ে মক্কায় বানিয়েছি, এটাকে হেদায়েতের মার্কাজ আমি করে দিয়েছি। এই ঘরের দিকে যারা যাবে তাদেরকে হেদায়েত দিবেন কে? মসজিদ আছে যেখানে হেদায়েত আছে সেখানে, মসজিদ নাই যেখানে হেদায়েত নাই। মসজিদ যেমনই হোক, শুধু দুই গ্রুপ হলো পুরা জাতির এজমা কাফের। দুই গ্রুপ, কয় গ্রুপ? এক, যারা বিশ্বনবীর শেষ নবুয়তকে মানেন না, এই আয়াতকে যারা অস্বীকার করেছে। আর সিরিয়ার উত্তর অঞ্চলে রাফিজি একটা গ্রুপ আছে যারা আলীকে আল্লাহ বলে। আলীকে কি বলে? যেমন আমরা কোনো কাজ করার সময় বলি ইয়া আলী, ইয়া আলী, এটা শের বলতে হবে ইয়া আল্লাহ। আবার ওরা গানও বানিয়েছে ইয়া আলী রহম আলী, ইয়ার পেকার দে সব কোরবান, এগুলো গাওয়া যাবে না, শোনাও যাবে না। কি সুন্দর শব্দ চয়ন যখন উঁচু করলেন আমার ঘরের যে ভিত্তি ছিল সেটাকে। কাওয়ায়েদ মানে হলো ভিত্তি, ভিত্তিকে উঁচু করলেন ইব্রাহিম আলাইহিসসালাম, সুবহানাল্লাহ। ভিত্তি স্থাপন করলেন না, স্থাপন করলে আল্লাহ বুদিয়া দিতেন। ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন্নাস, বুদিয়া ভিত্তি প্রস্তর স্থাপন। কিন্তু এখানে ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়ায়েদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। তিনি দোয়া করলেন আল্লাহ আমাদের পক্ষ থেকে এটা আপনি কবুল করে নেন। তাহলে এই ঘর ডেমোলিশ হয়েছে কবে? নূহ আলাইহিস সালামের প্লাবন এটার নিচে চলে গেছে। নূহ আলাইহিস সালামের যখন প্লাবন হয়েছে তখন কাবা ঘর মাটির নিচে চলে যায়, সেটার ভিত্তি আল্লাহই দিয়েছেন, ইব্রাহিম শুধু উঁচু করেছেন আলাইহিস। এবার দোয়া করলেন রাব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা আমাদের রব, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহকে রব পেয়ে আপনারা খুশি না বেজা? যারা আল্লাহকে মানে না তাদের কিছু নাই, ঠিক না বেঠি? যাচ্ছিলাম নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস, 6.5 ঘন্টার ফ্লাইট নিউ ইয়র্ক সিটি থেকে লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ার একটা শহর যেটাকে বলা হয় ওয়ার্ল্ড ফিল্ম সেন্টার, পৃথিবীর সবচেয়ে বড় স্টুডিও যেখানে। তো প্লেনে যেতে প্লেন আটলান্টিক পাড়ি দেয়, সাগর উপর দিয়ে যায় অনেকক্ষণ, হঠাৎ করে বাতাস আসলো, প্লেনটা একটু নড়ে উঠলো। আমার পাশের জেন্টেলম্যানরা বলছে হ্যাঁ হ্যাঁ, আমি বললাম হুজ গাই হেল্প ইউ, আমি তো চুপচাপ। আর আমাদের ভিতরে দোয়া পড়লেই হয়, মুখে না পড়লেই হয়, ভিতরে দোয়া পড়লে শুনেন কে? এমন আল্লাহ পেয়েছি, ওরা চিৎকার করা ছাড়া শুনে না, ওরা মাটির দেবতার সামনে গিয়ে সিট হওয়া ছাড়া কিছুই করতে পারে না। আর আমরা ঘরের কোনায় বললেও আমার আল্লাহ শুনে নেয়, মাছের পেটে ডাক দিলেও মাছের পেটটাকে বেহেস্ত বানায় দেয়, আগুনের ভিতরে পড়লে আগুনকে ফুলের বাগান বানিয়ে দেয়। আজ ভি হো ইব্রাহিম কা ঈমান পয়দা, আগে কর সকতি এক আন্দাজে গুলিস্তা পয়দা, আজ যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যেতে পারে খুবসুরত এক গুলিস্তান। আজ যদি কার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান থাকে, আগুনকে ফুলের বাগান বানিয়ে দিবেন কে? জিজ্ঞেস করলাম জেন্টলম্যান হুজ গোনা হেল্প ইউ, কে তোমাকে সাহায্য করে? বলছে ইউ, ইউ গোনা হেল্প মি, মানে মি হুজ গোনা হেল্প মি ম্যান, হাউ কুড আই হেল্প ইউ ম্যান, তাহলে আমার হেল্প করবে কে? আমি তোর হেল্প করব মানে? আই সেড দিস ইজ দ্য ডিফারেন্সিয়েশন বিটুইন ইউ এন্ড মি, আই হ্যাভ ওয়ান লর্ড, আই ক্যান কল হিম অল দ্য টাইম, বাট ইউ হ্যাভন্ট গট এনি ওয়ান, এটাই তোমার আমার মধ্যে পার্থক্য। আমার একজন রব আছে, বিপদে পড়লেই তারে আমি ডাকি,
আর তোমার রব নাই, তোমার কেউ নাই, তোমার কেউ নাই, ঠিক না বেঠি? তোর কেউ নাই, তুই দুনিয়ার ফকির, আখেরাতের ফকির। আর আমরা যেখানেই যাই আমাদের রব আছেন না?